টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে ধারাবাহিক দলগুলোর একটা পাকিস্তান, আর 50 ওভারের বিশ্বকাপের সফলতম দল অস্ট্রেলিয়া। 2010 টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে স্মরণীয় মুহূর্তটা এসেছিল এই দুই দলের ম্যাচেই, আর সেই মুহূর্তের আবির্ভাব যাকে ঘিরে তিনি মিস্টার ক্রিকেট খ্যাত মাইক হাসি। হাসি তিন ফরম্যাটের মধ্যে সবচেয়ে কম খেলেছেন টি-টোয়েন্টি। স্ট্রাইক রেট কিংবা ইম্প্যাক্টের দিক দিয়ে এই ফরম্যাটে তার চেয়েও বাঘা বাঘা ব্যাটার রয়েছেন, কিন্তু ছোট্ট টি-টোয়েন্টির ক্যারিয়ারে হাসি যা করেছিলেন তা করতে পারেননি অনেকেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফিটা এখনও অধরা থেকে গেছে অস্ট্রেলিয়ার। 2010 সালে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই ট্রফি জয়ের শপথ নিয়ে যেন এসেছিল অজিরা। এ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে 191 রান করে 34 রানে ম্যাচ জেতে মাইকেল ক্লার্কের দল। গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সাথে এক ধরনের হোঁচটি খেয়েছিল অস্ট্রেলিয়া। সাকিব মাশরাফির বোলিং তোপে ওই দিন 57 রানে 5 উইকেটের দলে পরিণত হয় অজিরা। 5 নম্বর উইকেট হিসেবে ডেভিড হাসি আউট হওয়ার পর ব্যাট করতে নেমেছিলেন হাসি ভাইদের বড়জন মাইক হাসি। ক্যামেরুন হোয়াইটের আউটে অস্ট্রেলিয়া দ্রুতই 13 ওভারে 65 রানে 6 উইকেটের দল, কিন্তু সেখান থেকেও অস্ট্রেলিয়া তোলে 141 রান, যার সিংহভাগ কাজটা করেছিলেন মাইক হাসি। বোলারদের কল্যাণে অজিরা বাংলাদেশের বিরুদ্ধে জেতে 27 রানে, কিন্তু ওই ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ মাইক হাসি। গ্রুপ পর্বে ক্লিন সোয়াইপের পর সুপার এইটে গ্রুপ এফ এর সবগুলো ম্যাচে জেতে অস্ট্রেলিয়া। অবশ্য টুর্নামেন্টে হাসি যে একবার মাত্র আউট হয়েছিলেন সেটা সুপার এইটেই ভারতের বিপক্ষে, আর এক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে অবশ্য করেছিলেন 150 স্ট্রাইক রেটে 39 রান। সেমিফাইনালে অজিদের সামনে আবার পড়েছিল পাকিস্তানিরা। অস্ট্রেলিয়া টুর্নামেন্টে তখনও পর্যন্ত একটা ম্যাচও হারেনি, আর পাকিস্তান নিজেদের খেলা 5 ম্যাচের 3টাই হেরেছিল, তাই দ্বিতীয় সেমিফাইনালের ফেভারিট ছিল অস্ট্রেলিয়াই। তবে ম্যাচ শুরু হলেই ভেসে ওঠে অন্য চিত্র। আগে ব্যাট করে পাকিস্তান তুলে ফেলে 191 রান। 192 রানের টার্গেটে মাইক হাসি যখন ব্যাট করতে নেমেছিলেন তখন অস্ট্রেলিয়ার দরকার 45 বলে 87 রান। শেষ দুই ওভারের ইকুয়েশনে অজিদের দরকার 34 আর শেষ ওভারের প্রয়োজন 18 রানের। সে সময়ের সেরা স্পিনার সাইদ আজমলের ওভারে 18 রান নেওয়া যে কঠিন হবে জানতেন অজি ক্রিকেটাররাও, কিন্তু হাসি ভাবছিলেন অন্যরকম। 20তম ওভারের দ্বিতীয় থেকে পঞ্চম 4 বলে মেরেছিলেন 3টা ছক্কা আর 1টা 4। অস্ট্রেলিয়া এক বল হাতে রেখেই জিতে যায়, আর উল্লাসের কেন্দ্রে মাইক হাসি। স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়া ফাইনালে ওঠার ওই ম্যাচে সেরা প্লেয়ার হন হাসি। ফাইনাল ম্যাচেও দলকে ভালো ফিনিশিং দিয়েছিলেন হাসি। অবশ্য ফাইনালটা আর জেতা হয়নি অজিদের। ফাইনাল হারার অতৃপ্তি ছাড়া ওই বিশ্বকাপে মাইক হাসি পরিপূর্ণ একটা প্যাকেজ। ওয়ার্নার, ওয়াটসন, ক্লার্কদের ছাড়িয়ে অজিদের সর্বোচ্চ রান স্কোরার ছিলেন মাইক হাসি। রান তুলেছিলেন ক্যারিয়ার স্ট্রাইক রেটের চেয়ে ঢের বেশি 175 স্ট্রাইক রেটে, আর গড় অবিশ্বাস্য 94। অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে কাছে গেছিল 2010 সালেই, আর অজিদের ফাইনালে নিয়েছিলেন টেস্ট স্পেশালিস্ট মাইক হাসি। সে কারণে মিস্টার ক্রিকেট নামটা তার সাথেই মানায়। তবে অজিদের টি টোয়েন্টি শিরোপা না জেতার আক্ষেপ থাকার কথা মিস্টার ক্রিকেটেরও, আর অস্ট্রেলিয়ার সেই আক্ষেপ ঘোচানোর মিশন শুরু আগামী 23 অক্টোবর থেকে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। ডিশ লাইনের ঝিরঝির খেলা আর কত দেখবেন, বিশ্বকাপে আমাদের খেলা দেখুন ঝকঝকে আকাশে, আর আকাশ কিনে বুঝে নিন আমার সাইন করা কি আকর্ষণীয় ফ্যান জার্সি। It's high. It's high. Yeah, 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 yeah.